হ্যালো এন্ড ওয়েলকাম টু স্পোর্টস 24 আমি কৌস্তভ রয়েছি আপনাদের সঙ্গে খেলাধুলার যাবতীয় আপডেট নিয়ে আইএসএল এ তিন ম্যাচ গড়িয়ে গেলেও জয়ের মুখ দেখল না এসসি ইস্ট বেঙ্গল টানা তিন ম্যাচে হার এই প্রথমবার আইএসএল এ কোনো দল টানা তিন ম্যাচ হারলো তিন ম্যাচে সাত গোল হজম গোলের দেখা এখনো পায়নি রবি ফাউলারের দল যদিও নর্থ ইস্টের বিরুদ্ধে শনিবার প্রেসিং ফুটবলই খেলতে দেখা যায় মাঘোমা পিলকিংটনদের রেফারির সিদ্ধান্ত এসসি ইস্ট বেঙ্গলের বিপক্ষে যায় দুটি নিশ্চিত পেনাল্টি পেতে পারত লাল হলুদ তবুও এই টানা ব্যর্থতায় কোন কোন কারণগুলি উঠে আসছে তা আমরা এক নজরে দেখে নিই হারের ময়নাতদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে এসসি ইস্ট বেঙ্গলের প্রধান যে অভাব সেটা হচ্ছে গোল করার লোকের অভাব রক্ষণের ভুলে বারবার গোল হজম করতে হচ্ছে লাল হলুদকে ড্যানি ফক্স অ্যারনদের চোট নিঃসন্দেহে ভাবাচ্ছে রবি ফাউলারকে দলে কি প্লেয়ারের অভাব অর্থাৎ দায়িত্ব নিয়ে কেউ যে ম্যাচটা জেতাবে সেরকম ফুটবলার কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত টানা হারের জেরে অবশ্যই দলের মনোবল ক্রমশ ভাঙতে শুরু করেছে নজর এবার এটিকে মোহনবাগানে খবরে সোমবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান টানা তিন ম্যাচ জিতে দুরন্ত ছন্দে সবুজ মেরুন ব্রিগেড রয় কৃষ্ণা কাল ম্যাকিউজরা যে ফুটবল খেলছেন তাতে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে সবুজ মেরুন জনতা প্রতিটা ম্যাচকেই আলাদা গুরুত্ব দিয়ে থাকেন এটিকে মোহনবাগান কোচ হাবাস জয়ের মধ্যে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ স্প্যানিশ কোচ এডু গার্সিয়া ডেভিড উইলিয়ামসরা এখনো পুরোপুরি চোটমুক্ত নন এটাই ভাবাচ্ছে আন্তোনিও হাবাসকে They are improving that you injury process, but because the injury process is no serious injury, no. I had the idea, I had the dream that maybe can play the next match. I think that the Jandespu will be a difficult team for us because they have to win, they have pressure, and in this league and ESL, all thing is the similar condition. নজর এবার আইএফএ শিল্ডের খবরে নিউ নর্মালে আজ থেকে শুরু হলো আইএফএ শিল্ড প্রথম দিনই নেমেছিল মোহামেডান স্পোর্টিং রিয়াল কাশ্মীর গোকুলাম কেরাল এফসিরা কি হলো সেই ম্যাচের ফলাফল চলুন আমরা এক নজরে দেখে নিই আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই মোহামেডান স্পোর্টিং 4-0 গোলে হারালো খিদিরপুর এফসিকে দুরন্ত ফুটবল খেলেন ফিলিপ আজারা অন্যদিকে রিয়াল কাশ্মীর 2-1 গোলে হারালো পিয়ারলেসকে বলা বাহুল্য এবার পিয়ারলেস দলের কোচিং করাচ্ছেন বাস্তব রায় সাদ্দান সমিতি আর ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ 1-1 গোলে ড্র হয় গোকুলাম কেরল এফসিকে 1-0 গোলে হারিয়ে চমকে দিল ইউনাইটেড স্পোর্টস এবার নজর ক্রিকেটের খবরের দিকে কোভিডের কারণে বাতিল দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচ গত শুক্রবার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের করোনা হওয়ায় ম্যাচটি পিছিয়ে আজ করা হয়েছিল তবে এবারও করোনা হানা হওয়ায় ম্যাচটি শেষমেশ বাতিলই হয়ে গেল ইংল্যান্ডের টিম হোটেলে দুই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয় কারণ জৈব সুরক্ষা বলয়ে থাকার সময় সেই হোটেল কর্মীদের সংস্পর্শে এসেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয় কোনো ক্রিকেটারের শরীরে যদি করোনা ধরা পড়ে তাহলে হয়তো দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেই দেশে ফিরে আসতে হবে তাদের এবার সুইচ হিটের বিপক্ষে স্টান্স নিলেন প্রাক্তন অভি অধিনায়ক ইয়ান চ্যাপেল কোনো ব্যাটসম্যান সুইচ হিট করলে সেটাকে ডেড বল হিসেবে ঘোষণা করুক লেগ আম্পায়ার এমনই দাবি তুললেন ইয়ান চ্যাপেল এর আগেও আইসিসির দরবারে সুইচ হিট বাতিল করার দাবি তুলেছিলেন তিনি চ্যাপেলের মতে কোনো ব্যাটসম্যান সুইচ হিট করলে বোলারের জন্য সেটা অনৈতিক হয়ে দাঁড়ায় কারণ ডানহাতি কিংবা বাঁহাতি ব্যাটসম্যানকে দেখেই ফিল্ডিং সাজায় বোলাররা কোনো ব্যাটসম্যান সুইচ হিট করলে সেক্ষেত্রে তারা বাড়তি ফায়দা পান একদিকে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে খেলছেন কোহলি রাহুলরা তখন অপরদিকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতি ম্যাচে নামলেন পূজারা রাহানেরা তিন দিনের প্রস্তুতি ম্যাচে শতরান করলেন অজিঙ্কা রাহানে 108 রানে অপরাজিত অজিঙ্কা রাহানে চেতেশ্বর পূজারা করলেন 54 রান হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে মাঠে ফিরলেন বাংলার ঋদ্ধিমান সাহ যদিও কোনো রান না করে এদিন তিনি প্যাভিলিয়নে ফিরে যান রান পাননি পৃথ্বীশা শুভমন গিল প্রথম দিনের শেষে ভারতের স্কোর 8 উইকেটে বিনিময়ে 237 রান এবার নজর রাখবো একটু অন্যান্য খেলাধুলার দিকে করোনায় আক্রান্ত হলেন ভারতীয় শাটলার পি কাশ্যপ এইচএস প্রণয় এবং প্রণব চোপড়া গত 25 নভেম্বর হায়দ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে গেছিলেন তারা সেখানে অনেকের সংস্পর্শেই আসেন ভারতীয় শাটলাররা আপাতত 14 দিনের সেলফ কোয়ারেন্টাইনে আছেন তারা সোমবার দ্বিতীয়বার কোভিড পরীক্ষা হবে তাদের পারুপল্লী কাশ্যপ করোনায় আক্রান্ত হলেও তার স্ত্রী অলিম্পিক পদকজয়ী শাটলার সাইনা নেওয়ালের করোনা রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে স্পোর্টস 24 আজকের মতো এই পর্যন্তই যাবতীয় আপডেট জানতে আপনাদের নজর থাকুক 24 ঘন্টার ইউটিউব পেজে